হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিউচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো আজকে আমি এমন একটা ওয়েবসাইট নিয়ে চলে এসেছি, সেই ওয়েবসাইটে যে কেউ কাজ করে একটা মিনিমাম টাকা কিন্তু ইনকাম করতে পারবে। তো এই ওয়েবসাইটে কাজ করতে গেলে তেমন কিছুই চাই না, তেমন কোনো যোগ্যতা চাই না, শুধু যেটা চাই সেটা হচ্ছে একটা মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোন ইন্টারনেট কানেকশন। অর্থাৎ কি, যদি তোমার কাছে মোবাইল ফোন থাকে এবং সেই ফোনে তোমার নেট কানেকশন থাকে, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্যে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই একটাই কথা বলবো যে আজকে যদি ফার্স্ট টাইম তুমি আমার চ্যানেলটাকে দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং সাথে সাথে আমাদের যে নিজেদের কাজগুলো চলে সেই কাজের হায়ারিং কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমেই করে থাকি। তো চলো আজকে দেখে নেব যে কী ওয়েবসাইট এবং কীভাবে কাজ করবে সমস্ত কিছু এই ভিডিওতে। তো চলো স্টার্ট করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি, বাট যেহেতু ভিডিওটা আজকে আমি প্রথমেই বলেছি যে এটা শুধুমাত্র মোবাইল দিয়েই সম্ভব কাজ করা, তোমরা মোবাইলে অনায়াসে এই কাজটা করতে পারবে। তো সবাইকে একটাই কথা বলবো যে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং কীভাবে কাজ করবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, সবার প্রথমে তোমরা কী করবে, মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ থেকে যেখান থেকেই করো না, সবার প্রথমে তোমরা চলে যাবে গুগল ক্রোমে বা এতে চলে যাবে। ওকে, তো দেখো আমি অলরেডি গুগল ক্রোমে চলেছি। তো এখান থেকে সবার প্রথমে যেটা কাজ করবে, যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে অ্যানিলান্সার। হয়তো তোমরা অলরেডি কাজ জানো এই ওয়েবসাইটের, বা অলরেডি আমি আগের বছরই একটা ভিডিও দিয়েছিলাম এই ওয়েবসাইটে, তো ডিসক্রিপশানে তার ভিডিও লিঙ্কটাও দেওয়া আছে এবং উপরে দেখো আইভতমও কিন্তু তার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো সবার প্রথমে যেটা করতে হবে, এখন যে ভিডিওটা তোমরা দেখছো ঠিক সেই ভিডিওটার নিচে ডিসক্রিপশানে তোমরা চলে যাবে। এই যে ডিসক্রিপশানে, ভালো করে আগে পুরো ভিডিওটা দেখে নেবে। তো যে ভিডিওটা এখন তোমরা দেখছো সেই ভিডিওটা ডিসক্রিপশানে দেখো আমি লিঙ্ক দিয়েছি, আগে পুরো ভিডিওটা দেখে নেবে, তারপর এই ডিসক্রিপশানে চলে গিয়ে এই যে লিঙ্ক দেখো এই লিঙ্কটাতে ক্লিক করে নেবে। ওকে, তো দেখো লিঙ্কটাতে ক্লিক করলে কি হচ্ছে, দেখো কি বেসিক ডিটেলস চাইছে এবং এই হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যানিলান্সার। তো এই ওয়েবসাইটটা সম্বন্ধে একটু বলে দিই। তো এই ওয়েবসাইটটা হচ্ছে বাংলাদেশের একটা ওয়েবসাইট। তো যারা বাংলাদেশ থেকে কাজ করতে চাও তাদের জন্য অবশ্যই এই, এবং এই ওয়েবসাইটটা তুমি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে, কোনো রেস্ট্রিকশান নেই। বাংলাদেশ মানে না, এমনটা নেই যে বাংলাদেশের লোকেরা কাজ করতে পারবে, ভারত বাংলাদেশ এবং অন্যান্য বিভিন্ন কান্ট্রির লোকও এখানে কাজ করতে পারবে। তো এখানে মূলত কী কাজ দেয়, এখানে ছোটো ছোটো মাইক্রো টাস্ক দেয় এবং এই ওয়েবসাইটে কাজ করতে গেলে কোনো ধরনের যোগ্যতা লাগে না। আমি যেটা ভিডিওর শুরুতেই বলেছি, এখানে শুধুমাত্র এখানে কোনো পাস ফেলের ব্যাপার নেই, এখানে কোনো টেস্টের কোনো ব্যাপার নেই, এখানে শুধুমাত্র তোমার মোবাইল থাকতে হবে, তোমার মোবাইল ঘাঁটা জানতে হবে এবং তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এটাই হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করার ক্রাইটেরিয়া। তো যেটা বললাম যে এই ওয়েবসাইটে ছোটো ছোটো বিভিন্ন ধরনের কাজ দেয়। ওকে, এবং এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে একদম প্রথমে দেখিয়ে দিয়েছি, এখানে টাকা তুমি কী করে উইথড্র করবে, ইন্ডিয়ান হলে পেপ্যালে উইথড্র করবে এবং বাংলাদেশ হলে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে বিকাশে থেকে টাকাটা তুমি উইথড্র করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের লোকেরা ইজিলি বিকাশ থেকে ডাইরেক্ট সরাসরি বিকাশ নাম্বার দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে, এবং ইন্ডিয়ান লোক হলে বা অন্যান্য কান্ট্রির লোক হলে এখানে পেপ্যাল থেকে তোমরা টাকা ইনকাম করতে সরি টাকাটা উইথড্র করতে পারো। তো চলো সবার প্রথমে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই, যে দেখো এখানে একটা ওয়েবসাইট আমি যেটা দিলাম লিঙ্ক, তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে এরকম একটা চলে আসবে, ওখানে ক্লিক করলেই সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তো সেই ড্যাশবোর্ডে তোমাকে এই ধরনের একটা ফর্ম চলে আসবে, সেখানে তোমার নাম এবং ফোন নাম্বার সরি ইমেল অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো এটা ইজিলি সবাই পারো, তবু আমি তোমাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে দেখিয়ে দিচ্ছি যাতে করে এটাতেও কোনো প্রবলেম না হয়। তো নেম দেখো আমি একটা নেম দিয়ে দিচ্ছি কিছু একটা, তো দেখো সরি ভুল হয়ে গেল একটু, এখানে ইমেল দিতে বলেছে, দেখো যা যা চাইবে দেবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে একটা, তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। আর একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে তোমরা, পাসওয়ার্ড সিলেক্ট করবে এবং এইখানে দেখো কান্ট্রি কোড আছে। ওকে, তো কান্ট্রি যার যে কান্ট্রি সে সিলেক্ট করে নেবে, আমি যেহেতু ইন্ডিয়া থেকে করছি তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবো এবং তোমরা যারা বাংলাদেশ থেকে করবে তারা বাংলাদেশ সিলেক্ট করে নেবে। ওকে, তো দেখো আরেকটা যেটা আছে কি,
দেখো ইমেজ ভেরিফিকেশন কোড, ওকে, অর্থাৎ এইটা তোমরা অনেকেই ভুল করতে পারো, তো দেখে নাও এই কোডটাই এখানে দিতে হবে। কত দেখাচ্ছে? 81817, ওকে, ব্যাস। এরপরে রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করে নেবে, এবং তোমরা চাইলে যদি তোমাদের কাছে ফেসবুক থাকে তো ফেসবুক দিয়েও তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তো দেখতে পাচ্ছ সাকসেস, প্লিজ চেক ইউর ইমেল ফর এ কনফার্মেশন লিঙ্ক, অর্থাৎ ইমেলের লিঙ্ক চলে যাবে। তো ইমেলটা আমি এখান থেকে লগ ইন করে নেব, ইমেলটা এখান থেকে গিয়ে আমি একটা অন্য ড্রাইভে গেলে জিমেলটা লগ ইন করে নিই। দেখো ওখানে একটা কোড চলে যাবে, ব্যাস, একদম ভেরি সিম্পল কাজ। এবং এটা তো আমি বারবার করে বলছি, এটা তো কিন্তু কোনো এক্সাম দিতে হবে না। যে কেউ এখান থেকে টাকা ইনকাম করতে পারবে, সে টাকার অ্যামাউন্টটা যাই হোক না কেন, টাকা কিন্তু এখান থেকে তোমরা ইনকাম করতে পারবেই পারবে, এটা আমার গ্যারেন্টি। কারণ একটা কথা মনে রাখবে যে প্রাইজ যখন আমরা প্রথম প্রাইজ পাই, সেটা সেফটি পিনেই কেন হোক না কেন, মানে সেফটি পিনেই হোক না কেন, প্রাইজের মূল্যটা আলাদা। তেমনি অনলাইন কাজের ক্ষেত্রে হচ্ছে কি, অনলাইনে তুমি প্রথম ইনকাম যতটাই করো না কেন, তার কিন্তু একটা আলাদা আনন্দ, তাই না? তো চলো আমি দেখে নিচ্ছি, আমি এটাকে লগ ইন করে নিলাম। তো দেখো ইমেলে ভেরিফিকেশন একটা কোড এসেছে, সেই কোডটাকে জাস্ট ক্লিক করে নিতে হবে। তোমরা এইটুকু প্রসেস, আমার মনে হয় তোমরা এটা সবাই জানো বা সবাই পারো। তো এখান থেকে আমি ইমেলে চলে গেলাম, চলে যাব ইমেল। ইমেল কোথায় গেল? জিমেল, ওকে। তো তোমরা দেখতে পাবে যে এনি নার্সনের একটা মেইল এসেছে। এবং এই ওয়েবসাইটে কাজ করতে গেলে কোনো টেকনিক্যাল কিছু জানা লাগে না, আমি আবারও বলছি, একদম যে কেউ। তো দেখতে পাচ্ছ একদম প্রথমেই এই যে ওয়েলকাম টু এনি লান্সার, তো এনি লান্সার থেকে একটা মেল এসেছে, দেখে নাও। তো মেলটাকে আমি খুলছি, তো দেখো কিছুই না, ইউ আর জাস্ট ওয়ান স্টেপ, ইউ হ্যাভ টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে দেবে, ওকে। তো দেখো হয়ে গেছে একদম, তো দেখে নাও একদম পুরো এটা খুলে গেছে, অর্থাৎ মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এবং সাথে সাথে কিন্তু দেখো কাজ আছে, ওকে। তো দেখো আর কি তোমাদেরকে অ্যাকাউন্টটা যেটা করতে বললাম যে উইথড্র ফান্ডটা, এখানে দেখে নাও তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই আমি। তো দেখে নাও এখানে 00 দেখাচ্ছে, এবং উইথড্র ফান্ড মিনিমাম 5 হতে হবে। তো দেখো সেটা আমি, তো আমি আমি কী করবো, আমি আমার পুরনো যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো এখান থেকে, কারণ তোমাদেরকে আমি যেহেতু দেখিয়েই দিচ্ছি তো আমি সেই অ্যাকাউন্টটাতেই লগ ইন করে নেব। তো দেখো যারা প্রথম অ্যাকাউন্ট তৈরি করার পরে লগ ইন করবে, তারা এইখানে করবে যে অলরেডি হ্যাভ এ মেম্বার, এখান থেকে লগ ইন করবে। তো দেখতে পাচ্ছ যে আমার অ্যাকাউন্টটা খুলে গেছে, পুরনো যে আমার অ্যাকাউন্টটা ছিল। তো এইখান থেকে তোমাদেরকে যে যে কাজগুলো করতে হবে সেইগুলো এবার একটু ভালো করে দেখে নাও। তো দেখো এখানে কী ধরনের কাজ হয়, তো দেখো একদম এই জবসে গেলে দেখতে পাবে যে জবসে গেলে বিভিন্ন ধরনের ছোটো 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 কাজ আছে। প্রথমেই দেখো একটা কী থাকে, ফেসবুক, ওয়াচ মাই ভিডিও অ্যান্ড ফলো মাই পেজ, অর্থাৎ কি ফেসবুকের ওর চ্যানেলের থেকে একটা ভিডিও দেখতে হবে এবং ওর পেজটাকে ফলো করে দিতে হবে, এইটুকু কাজ। তার জন্য তোমার কত দেবে দেখো, $0.02, ওকে। তারপর দেখো আর কী আছে, ইউটিউব ওয়াচ মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব, অর্থাৎ কি এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কত দেবে, 0.02। আবার দেখো তারপরও আবার কাজ আছে, আর কী আছে দেখো, মোবাইল অ্যাপস ডাউনলোড করলেও কত দেবে, 0.02। তো এই ধরনের বিভিন্ন ধরনের জব কিন্তু এখানে দেখতে পাচ্ছ, আমি যতগুলো স্ক্রল করব বিভিন্ন ধরনের জব কিন্তু ওয়ান পেজ টু পেজ করে আছে। তো এই কাজগুলো করলেই তোমাকে সাথে সাথে কিন্তু এরা টাকা দিয়ে দেবে, ওকে। একদম খুবই সহজ কাজ, কোনো জটিল নেই, কোনো এক্সাম নেই। যারা একদম শুরু করতে চাইছো, যারা অনলাইনে আর্নিং করতে চাইছো, তাদের জন্য এরকম ছোটো ছোটো ওয়েবসাইটগুলো কিন্তু সব থেকে বেস্ট, ওকে। তো দেখো এখানে ওয়ার্ল্ড ওয়াইড লেখা আছে, ওয়ার্ল্ড ওয়াইড মানে কি তুমি যে কোনো দেশের হয়ে কাজ করতে পারবে। তো চলো আজকে আমি এখন একটা কী করবো, এখন তোমাদের কাছে একটা মানে লাইভ ওয়ার্ক করে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এইখানে কী বলেছে, দেখো এইখানে আবার টাকাটা বেশি, ফেসবুক লাইক অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। তো দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ওয়াইড মানে যে কোনো লোক করতে পারবে, কত লোক করতে পারবে, 10,000 লোক করতে পারবে, যার মধ্যে 8,289 জন করেছে। তো এই কাজটাই আমি তোমাদেরকে এখন লাইভ করে দেখাবো। দেখতে পাচ্ছ আরও নিচে কাজ আছে, তো অ্যাপ্লাই নাও। তো দেখো কীভাবে কাজ করবে, দেখো কাজ কী করে করতে হবে দেখে নাও। তো দেখো এনার নাম হচ্ছে কি সিমু আক্তার, ইনি বাংলাদেশের একজন লোক, ঠিক আছে। তো এনারই একটা পেজ আছে, মানে আমরা এনাকে ক্লায়েন্ট বলতে পারি, এই ওয়েবসাইটের ইনি ক্লায়েন্ট।
ইনি বাংলাদেশের, তো ওনারই একটা ফেসবুকের পেজ আছে, যে পেজটা দিয়ে দিয়েছি। পেজটা কী করতে হবে, শুধুমাত্র কী করতে হবে, লাইক করতে হবে, ফলো করতে হবে এবং শেয়ার মাই ফেসবুক পেজ এবং ওনার পেজটাকে শেয়ার করতে হবে। এইটুকু করলে উনি কত দেবে, 0.10 সেন্ট উনি দেবেন এবং সেন্ড মি এ স্ক্রিনশট। তো চলো এই কাজটাই আমি তোমাদেরকে এখন করে দেখাবো যে কীভাবে কাজগুলো করবে। এখানে সব কাজ একদম সেম, কোনো জটিল নেই, কোনো এক্সাম নেই, একদম প্রত্যেকটা কাজ খুবই সহজ, যে কেউ করতে পারবে। তো চলো কী বলেছে, তাহলে প্রথমে আমাদেরকে ওনার যে পেজের লিঙ্কটা আছে সেই পেজের লিঙ্কটাতে যেতে হবে। ওকে, তো পেজের লিঙ্কটাতে আমি যাব। তো আমি কী করছি, লিঙ্কটাতে আমি ক্লিক, এটাতে লিঙ্কটাতে আমি কপি করে নিচ্ছি, তোমরা ডাইরেক্ট ওখান থেকে ক্লিক করতে পারো। তো আমি লিঙ্কটা কপি করে এখানে গুগলে পেস্ট করে দিচ্ছি, ডাইরেক্ট ফেসবুকেও তোমরা সার্চ করে নিতে পারো, যার যেভাবে ইচ্ছা। তো চলো দেখি কী পেজ খোলে। এটা লোডিং হচ্ছে, আর নাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে ফেসবুকটাকে আমি প্রথমে খুলে নিই। তো ফেসবুকটাতে খুলে নিয়ে আমি লিঙ্কটাতে সার্চ করে নেব, পেস্ট করে আমি সার্চ করে নিচ্ছি। তো দেখি কী পেজ আসছে। কোথায় গেল, মনে হয় লিঙ্কের কোনো সমস্যা আছে। তো আমি আরেকবার পুনরায় এটাতে যাবো, এটাতে ডাইরেক্ট যদি ক্লিক করি দেখি কী আসছে। এটা লোডিং হচ্ছে, তো যাই হোক ওনার এই লিঙ্কটার হয়তো সমস্যা আছে। তো আমরা চলে যাব পরের কাজে, তো এটাকে ব্যাক করে নেব। এরকম অনেক সময় হয়, কারণ মাইক্রো ওয়েবসাইট অনেক সময় এই কাজগুলো হয়, কারণ এটাতে যেহেতু পেমেন্টটা বেশি ছিল, তো আমি আরেকটা বড় পেমেন্টের একটু এটা সব প্রথমে যেটা আছে সেটাকে আমি দেখে নেব। তো দেখতে পাচ্ছে কী বলেছে, ওয়াচ মাই ভিডিও অন ফেসবুক অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। তো এটাতে ভিডিও লিঙ্কটা দিয়েছে, দেখো এটাকে আমি ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছ এটা খুলে গেছে। তো যাই হোক এখান থেকে আমি কী করবো, এই লিঙ্কটাতে কপি করে নেব এবং আমি আমার যে ফেসবুকটা খুলে রেখেছি ওটাতে আমি পেস্ট করে নেব। বা এখান থেকেও ডাইরেক্ট পেস্ট করে নিতে পারি। তো দেখো ভিডিওটা খুলে গেছে। কি করতে বলেছে, ওয়াচ করতে বলেছে ভিডিওটা। তো ভিডিওটা জাস্ট একবার ওয়াচ করে নেবে। আর কি করতে বলেছে, লাইক করতে বলেছে, কমেন্ট করতে বলেছে, তো আমরা কমেন্ট করে দেব। কমেন্ট হয় না কেন, আচ্ছা যেখানে আমি কমেন্ট করে দেব নাইস বলে কমেন্ট করে দিলাম এবং শেয়ার করতে বলেছে। আর কি করতে বলেছে দেখিনি, কি বলেছে, ওয়াচ মাই ভিডিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে শেয়ার করে দেব। তো জাস্ট এটা সিম্পল, এটা শেয়ার করে দিই। শেয়ার, শেয়ার করে দিই। এটাকে শেয়ারে ক্লিক করে দিই আমি। তো ব্যাস হয়ে গেছে। এবং কী করতে হবে, এটার আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে। ওকে, তো এটা স্ক্রিনশট দিতে হবে। তো স্ক্রিনশট কী করবো, আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবো।
আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখান থেকে। পেজটা তুলে নিই। তো যাই হোক, এটা আমার একটা স্ক্রিনশট হয়ে গেছে, এটাকে আমি এ করে দিই, সেভ করে নিই। স্ক্রিন বলে ওটাকে সেভ করলাম। এরপরে যেটা করতে হবে কি, সেটা হচ্ছে কি, ওইখানে আমার একটা প্রুফ দিতে হবে যে আমি যে কাজটা করেছি। ওকে, সেন্ড মি এ স্ক্রিনশট প্রুফ। তাহলে প্রুফটা কোথায় করব, প্রুফটা এখানে আমি করে নেব। কোথায় গেল, এই যে। তো এখানে আমার কি করতে হবে, একটা স্ক্রিনশট অ্যাটাচ করতে হবে। সেক্ষেত্রে আমি চুজ ফাইল করে নেব, একদম খুবই সহজ ছোট ছোট কাজ। ওয়েবসাইটটা প্রচুর স্লো চলছে আজকে, তো কোথায় গেল পিকচারে যদি যাই দেখি, স্ক্রিনশট বলে লিখেছিলাম এইটা, তো এটাকে আমি আপলোড করে দিলাম। তো আপলোড হয়েছে, কেউ কী বলেছে, রাইট প্রুফ ডিটেলস শেয়ার। তাহলে কী করবে, লাইক করেছি, কমেন্ট অ্যান্ড অলসো শেয়ার ডান। তোমরা বাংলাতেও লিখতে পারো, কারণ এখানে সবাই বাংলাদেশে, তোরা সবাই বোঝে। ডান, ব্যাস হয়ে গেল। এবং এটা কী করে নিতে হবে, সাবমিট করে দেবে। তো দেখো, ব্যাস এইটুকু এইটুকু হচ্ছে এই ওয়েবসাইটের প্রত্যেকটা কাজে কিন্তু সেম এই ধর এইভাবেই তোমাকে কাজ করতে হবে। এরপরে কী করবে, বায়ার যিনি ক্লায়েন্ট আছে তোমার দেখবে, স্ক্রিনশটটা ভেরিফাই করবে, এবং তারপরে তোমাকে কিন্তু টাকাটা ওরা সাথে সাথে দিয়ে দেবে। একদিন কি দুদিন লাগে ভেরিফাই হতে, তো দেখতে পাচ্ছ যে আমার সাবমিট হয়ে গেছে যে এমপ্লয়ার উইল রিভিউ ইউর টাস্ক, ইউ উইল বি পেড উইথ ওয়েন এমপ্লয়ার উইল ভেরিফাই দ্য প্রুফ অ্যান্ড স্যাটিসফাই উইথ ইউর গুড লাক। অর্থাৎ কি, কাজটা আমার সাবমিট হয়ে গেছে, এরপর যখন উনি দেখবে ব্যাস সাথে সাথে দেখে পেমেন্টটা করে দেবে। ব্যাস এই ওয়েবসাইটে এই ধরনের ছোটো ছোটো বিভিন্ন ধরনের কাজ আছে, এবং যে কেউ এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবে।